নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল রবিবার যে চার রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই চার রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনুন। দেখুন, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। দেখুন, অর্থপ্রাপ্তির যোগ, চার রাশির কথা বলছি, হয়তো আপনাদের রাশির নাম থাকবে, তারপরে এই নয় যে আপনার সাথে আগামীকাল অর্থপ্রাপ্তি ঘটবে। কারণ আপনার জন্মছকে রাহু, শুক্র, বুধ, শনি কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার। রাহু যদি আপনার জন্মছকে শুভ অবস্থাতে থাকে, তাহলে জানবেন খুব চটজলদি অর্থপ্রাপ্তি ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক অর্থপ্রাপ্তির কারগ্রহ। তাই রাহুর বলবত্তাকে বৃদ্ধি করুন, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। আপনার জন্মছকে যদি এক দু নম্বরের জন্য দেখছেন যে আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আমি একটি কথা আপনাদেরকে বলবো, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু রক্ষা কবচে কী করবে, বড় ধরনের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটাবে। রাহু কী করে, এক কথায় রাহু কী করে, আগে প্রথম কথা জানা দরকার। রাহু করে শর্টকাটে অর্থ নিয়ে আনে, অর্থাৎ চটজলদি আকর্ষিক হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটায় রাহু। আপনার জন্মছকে রাহু যদি শুভ অবস্থাতে থাকে কি না, তাহলে নিশ্চিতরূপে আপনার কিন্তু বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগে অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ, রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকর্ষিক প্রাপ্তির কারকগ্রহ। আপনার ন্যাকাল চাটে দেখা যাচ্ছে রাহু দুর্বল রয়েছে, রাহু ডিগ্রিগত দিক থেকে দুর্বল রয়েছে, রাহু নক্ষত্রগত দিক থেকে দুর্বল রয়েছে, বা রাহু নিচস্থ রয়েছে, তাহলে কিন্তু আপনার প্রাপ্তিতে কিন্তু বাধা আসবে। আগামীকাল যে চার রাশির আমি কথা বলছি, কম হোক বেশি হোক, অর্থপ্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হতে চলেছে। হয়তো আমি যে কথাগুলো বলছি, রাশির সেম টু সেম রাশির নাম থাকতে পারে, কিন্তু দেখা গেল যে আপনার এই সময় অর্থপ্রাপ্তি না ঘটে আপনার একটা না একটা টাইম কিন্তু অর্থপ্রাপ্তি আপনার ঘটতে কিন্তু পারে। কারণ আমি একটি কথা বলি, প্রত্যেক মানুষের জন্মছকে কিন্তু প্রাপ্তির কিন্তু গাঢ় যোগ থাকে। অনেকে জানে না, বা অনেকে জানে, যারা জানে তাদের ক্ষেত্রে আমি একটি কথা বলো, কোন বছর রয়েছে, কোন মাসে রয়েছে সেটা আগে জেনে নিন। আর যারা জানেন না, অহেতুক অর্থ অপচয় করেছেন, প্রচুর টিকিট কাটছেন, আমি একটি কথা আপনাদের কাছে হাত জোর করে নিবেদন করছি, আমার প্রিয় ভিউয়ার্স, আপনারা অর্থ অপচয়টা করবেন না। আগে নিজস্ব ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা, যাদের কাছে জন্মকুণ্ডলী নেই, আপনারা হস্তরেখাটা বিচার আপনারা করে নিন। এবং অল্পের জন্য আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু কলিযুগে কিন্তু অর্থপ্রাপ্তির মুখ্য কারকগ্রহ। এবং এর সাথে সাথে আরেকটি কথা আপনাদেরকে বলি, আপনার জন্মছকে দীর্ঘদিন আপনি প্রচেষ্টা করছেন হচ্ছে না, আপনারা বার্থ চার্ট রিফর্মেশন এই ফর্মুলাটি করুন, তাতেও কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের 100-এর উপর 1000% হবে। দেখুন, জন্মকুণ্ডলিতে আপনার ভাগ্যভাগ কেমন রয়েছে, কারণ এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন, আকর্ষিক প্রাপ্তির ভাবকে স্ট্রং করুন। এই ভাবগুলোকে যদি স্ট্রং করা যায় কি না, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আপনার বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। এমন নয় যে আপনি ভাবছেন যে আমার জীবনে হয়তো দুঃখ থেকে যাবে, এটা না। দিন যেমন আছে রাত তেমনি আছে, রাত যেমন আছে দিন আছে, সুখ এবং দুঃখের মধ্যে দিয়েই মানুষকে কিন্তু জীবনটা অতিক্রম কিন্তু করতে হয়। আমি রাশির নাম বলছি, এবং এর পাশাপাশি আপনার রাহু রক্ষা কবচের উপর বিশেষ ছাড় রয়েছে। রথযাত্রা উপলক্ষে যারা রাহু রক্ষা কবচ দিতে চাইছেন,
তার উপর বিশেষ আকর্ষণীয় ছাড় রয়েছে এবং বুকিংয়ের উপরও ছাড় রয়েছে। এবং রাহু রক্ষা কবচ বর্তমানে ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু দেওয়া হচ্ছে। আপনার জন্মছকে শুভ জায়গাটাকে অ্যাক্টিভ করানো দরকার। আপনার দশা মহাদশা কিসে চলছে আমি দেখতে পাচ্ছি না, আপনার নক্ষত্রগত দিক থেকে রাহু কেমন আছে দেখতে পাচ্ছি না, অর্থাৎ আপনার ব্যক্তিগত আপনাদের ব্যক্তিগত জন্মছক দেখতে হচ্ছে, কিন্তু এটা একটা সার্বিক বিচার, হয়তো আপনাদের সাথে মিলেও যেতে পারে। যদি আপনার গাঢ় যোগ থাকে, যদি আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ থাকে, হয়তো আমি যে কথাগুলো বলছি না সেম টু সেম আপনাদের সাথে কিন্তু ঘটতে পারে, কিন্তু বাধা আসবে, তাকে অতিক্রম করতে গেলে গ্রহের প্রতিকার প্রতিবিধান একান্তই করা কিন্তু দরকার। এবং এর পাশাপাশি নক্ষত্রগত দিক থেকেও কিন্তু পাওয়ার আপ করুন 100% আমি একটি কথা বলবো, আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। আপনার জন্মছকে শুভ গ্রহ কোনটা, আপনার জন্মছকে ফর্চুনা নাম্বার কোনটা, আপনার শুভ দিন কোনটা, শুভ রং কোনটা, এগুলো জানা দরকার। কোন কোন বারগুলো আপনাদের শুভ এবং ভাগ্যভাবকে স্ট্রং করা দরকার। এটা আমি আবারও বলছি ভাগ্যের খেলা, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন, নিশ্চিত রূপে আপনাদের বড় ধরনের অর্থপ্রাপ্তি, আকর্ষিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি বা মহাপ্রাপ্তি ঘটবে। চারটি রাশির নাম বলবো এবং মহাভাগ্য আপনারা দেখুন সেখানে টার্গেট নাম্বার এবং শুভ রং নিয়ে আমি আলোচনা করব। সিংহ রাশি, সিংহ রাশির শুভ সময় সকাল 9:32 থেকে 11:44 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির শুভ সময় সকাল 10:08 থেকে 12:04 পর্যন্ত, টাইমটা শুভ। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো আগামীকালের জন্য সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের শুভ সময় সকাল 9:12 থেকে 11:14 পর্যন্ত, টাইমটা শুভ। অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার তুলা রাশি। তুলা রাশির আপনাদের আগামীকালের যে শুভ সময় সকাল 10:35 থেকে, সকাল 10:35 থেকে টাইমটা শুরু করে আপনার 12:28 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। এবং আপনারা মহাভাগ্যটি অবশ্যই দেখুন, সেখানে আমি টার্গেট নাম্বার নিয়ে আমি আলোচনা করব এবং রাশিভিত্তিক যে আপনার শুভ রং সেখানে কিন্তু আলোচনা প্রতিদিন আপনাদেরকে করছি। এবং আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে পেজ সার্ভিস। স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই আপনারা পেয়ে যাবেন। সকলে সুস্থ থাকুন এবং প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন। এবং একবার না, আপনারা 5-6 ভিডিওটি কিন্তু দেখুন। আমি আপনাদের কাছে আবারও বলছি, কিছুটা সময় আপনাদের কাছে নিই, কিন্তু কিছু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি, যাতে আপনাদের নিশ্চিত রূপে অর্থপ্রাপ্তি ঘটে। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার।